এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে দিদি আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাকেও নমস্কার। হ্যাঁ দিদি, দিদি নতুন সরকার গঠন হওয়ার প্রায় 6 মাস কেটে গেল, কিন্তু পার্শ্ব শিক্ষক SSK MSK বা মানে সমগ্র শিক্ষার স্টাফ তাদের জন্য কোনো কিছুই কিন্তু পদক্ষেপ করলো না। এমনকি সংগঠনগুলোর সাথে নতুন শিক্ষামন্ত্রী একবার বৈঠকও করতে পারলেন না বা সময় বের করে উঠতে পারলেন না। দিদি কি বলবেন, কি পরিস্থিতি চলছে এদিকে? তো পার্শ্ব শিক্ষক বা SSK MSK এই সমস্ত শিক্ষকদের একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে এরকম অবস্থা। হ্যাঁ, প্রথমে আপনার এই প্রশ্নের জবাব দিতে গেলে আমাকে একটু রাজনৈতিক চিন্তা ভাবনা জায়গা থেকে উত্তর দিতে হবে। তার সেটা হচ্ছে যে এই রাজ্যের এখন সরকার, বিশেষত আমাদের মুখ্যমন্ত্রী সহ যে সমস্ত মন্ত্রীরা এসছেন এবং দলীয় কার্যে যারা নিযুক্ত আছেন, তারা এখন শুধু আখের গোছাতে চাইছে কি করে ওই দিল্লির মস্তক দখল করতে পারবেন, সেই সব ছক করছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের সময় নেই আমাদের এই রাজ্যে, যারা এরকম নিপীড়িত, অবহেলিত, শোষিত বিভিন্ন ধরনের কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মীরা আছেন তাদের কথা শোনে। আজকে আমরা যেটা জানতে পেরেছি যে এই নতুন সরকার গঠনের পর শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে মানে হাতে গুনে কয়েকটা দিন, আর সম্ভবত সেটা 2-3 দিন বোধ হয় উনি দপ্তরে এসেছেন। তাহলে এই যদি তার কার্যকলাপ হয়, এই যদি তার শিক্ষা দপ্তরের বিষয়ে দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব জ্ঞান হয়, তাহলে আজকে আমাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করার বা বসার বা সাক্ষাৎ করার বিষয়টা নিয়ে তিনি ভাববেন কি করে বলুন তো? তিনি তো পড়ে আছেন আজকে ত্রিপুরাতে, সেখানে মস্তক দখল করার জন্য। আজকে মুখ্যমন্ত্রী বলছেন গোয়া দখল করবেন, এবং আস্তে আস্তে নাকি এইরকম রাজ্যে তাদের ক্ষমতা বাড়িয়ে, তাদের দলের ক্ষমতা বাড়িয়ে তারা নাকি দিল্লির মস্তক দখল করবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এটা একটা অমানবিক সরকার, যদিও আবার বিপুল ভোটে আপনারা বলতে পারেন তাহলে এরা এলো কি করে। যদি সেটাই সেই অমানবিক দৃষ্টিভঙ্গি আপনারা দেখেছেন, তাহলে মানুষ কি দেখেনি? মানুষ যেটা দেখছে সেটা আপনাকে বলি, এরা কিছু তাৎক্ষণিক কিছু প্রকল্প, তাৎক্ষণিক কিছু সুবিধা পাইয়ে দিতে চাইছে এই রাজ্যের মানুষকে। এবং দরিদ্র, আপামর দরিদ্র, বিশেষ করে পেন্ডামিকের পর আজকে যারা কর্মচ্যুত হয়েছেন, হ্যাঁ, আজকে যাদের পরিবারগুলো একদম দরিদ্র থেকে দরিদ্রতম জায়গায় চলে গেছে, তাদের এই চটজলদি যে অর্থগুলো ঢুকছে তাদের অ্যাকাউন্টে বা বিভিন্ন প্রকল্প থেকে তাদের পরিবারের অন্যান্য সদস্যরা সাহায্য পাচ্ছে, তাতে তারা মনে করছে এই সরকার থাকাটাই ভালো। কিন্তু তারা ভবিষ্যতের বিষয়টাকে নিয়ে ভাবতে না, যে এই সুদূর প্রসারী একটা ভালো মানুষ, ভালো করে মানুষকে যদি থাকতে হয় তাহলে কিন্তু এই তাৎক্ষণিক প্রকল্পগুলো মোটেই কিন্তু আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারবে না। এবং তার জন্য আমাদের দরকার যে একটা স্থায়ীভাবে সমস্যার, অর্থনৈতিক যে সমস্যাগুলো চলছে তার সমাধান করার, কারণ সেই অর্থনৈতিক সমস্যার মধ্যেই আমরা কিন্তু পার্ট। আমাদের এই পার্শ্ব শিক্ষকদের ভাতা কম, পারিশ্রমিক বৃদ্ধি হচ্ছে না, হ্যাঁ, শিক্ষামন্ত্রী ও সমস্যাগুলো নিয়ে বসছে না, সেই জায়গায় দাঁড়িয়ে তো অর্থনৈতিক সমস্যার মধ্যে তো আমরাও আছি। এবং সেই অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে জানেন যে বহু পার্শ্ব শিক্ষক তাদের চিকিৎসা হচ্ছে না। এই 2 দিন ধরে আমি 2 জন শিক্ষককে কথা শুনলাম, আমি এখানে মানে সবিস্তারে আপনাকে বলতে পারছি না, তার পরিবারের এক সদস্য তিনি খুবই অসুস্থ আছেন, তাকে বাইরে চিকিৎসা নিয়ে যেতে হয়েছে। আমি কালকেও একজন শিক্ষকের কাছে শুনলাম, পার্শ্ব শিক্ষকের কাছে শুনলাম যে একজন অসুস্থ হয়েছেন, তিনি আমাদের বলছেন যে কোনোভাবে যদি আমরা সাহায্য সহযোগিতা নিয়ে জানাতে পারে আমাদের সংগঠন, হ্যাঁ, এরকম বার্তা আমাদের কাছে নিয়ে এসেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং আত্মহত্যা করছে হয়েছে আগে, হ্যাঁ, নানা রকমের দুর্ঘটনা ঘটছে, চিকিৎসা হচ্ছে না অর্থাভাবে, হ্যাঁ, ফলে এগুলো তো চলছেই, হ্যাঁ। এবং এটা উদাসীনতা, সরকারের এই উদাসীনতাই এটার একমাত্র কারণ, এটাই বলবো। বারবার আমরা বলছি কিন্তু শুনুন, বেশি দিন তো এটা থেমে থাকবে না, সময়ের বহিঃপ্রকাশ ঘটবে। এবং আমরা জানি যে আন্দোলন একমাত্র মুক্তির পথ, আন্দোলনেই আমরা নামবো। আমরা সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম যে বসুন আলোচনার মারফতে যদি কোনো সমস্যার সমাধান বেরিয়ে আসে, কিন্তু তারা সেটাতে আগ্রহী নয়। আমরা বিগত দিনে শিক্ষামন্ত্রীকেও দেখেছি চাপে পড়ে, আন্দোলনের চাপে পড়ে 2 বার উনি বসেছেন, কিন্তু পজিটিভ কথা বললেও সেটাকে কোনো কার্যকরী করার চিন্তা ভাবনা নেয়নি, আর ইনি তো এখনো বসেনি না। আমরা আন্দোলনে নামবো,
এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, যে ক্ষোভের বহিঃপ্রকাশ যা ঘটবে সেটাকে সামাল দিতে তখন তাদের বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ এখনো এসএসকে পার্শ্ব শিক্ষক সহ 100,000 উপর আমরা। দিদি, আর একটা যেটা বিরাট একটা অভিযোগ আসে সরকারি সংগঠনের পক্ষ থেকে যে তাদের কিছু করার সুযোগ দেয় না অন্য সংগঠনগুলো বা বিরোধী সংগঠনগুলো, শুধু আন্দোলন করে, বিরোধিতা করে, কিন্তু আমরা দেখলাম 6টি মাস কেটে গেল, 6টা মাস সময় হাতে পেল, এর মধ্যে কিন্তু কোনো আন্দোলন হয়নি, এমনকি দাবি মেটানো তো দূরের কথা, শিক্ষামন্ত্রীর সাথে একটা বৈঠকও কিন্তু একবারও করতে পারলেন না। তাহলে বলবেন দিদি, নিজের দলের পোষিত সংগঠন তা নেতা নেত্রীদের তারা পাত্তা দেয় না, তারা সেখানে কিছু খাপ খুলতে পারছে না, তারা তাদের এই শিক্ষামন্ত্রী মানে সঙ্গে বৈঠক করার কোনো সুযোগ পাচ্ছে না। বিগত দিনে যখন আমাদের বামপন্থ সরকার ছিলেন, তার শিক্ষামন্ত্রী অন্তত আমাদের সঙ্গে আলাপ আলোচনায় বসতেন, আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি তখন তিনি কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট আমাদের দিয়েছেন, অর্থমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, অর্থমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কিন্তু এরা নিজেদের দলের কর্মী সমর্থক হয়েও এরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। তাহলে বুঝুন আমাদের মতো বিরোধী মতাদর্শে যারা আমরা সংগঠন তৈরি করেছি, কাজ করছি, তা আমাদের কি করে কি তারা পাত্তা দেবে? এবং এরা আমরা বলবো সবটাই নিষ্কর্মা, এরা এরা বুঝেই না আন্দোলন কাকে বলে বুঝেই না, নিজের মানে বন্ধু সরকার যদি রাজ্যের দায়িত্বে থাকে তার বিরুদ্ধেও আন্দোলন করা যায়। আমরা বিগত দিনে করেছি, আমরা সিআইটিউকে সঙ্গে নিয়ে পার্শ্ব শিক্ষকরা বড় বড় আন্দোলন করেছে বামপন সরকারের বিরুদ্ধে, এবং সেটা সেখান থেকে আমরা বেশ দাবি আদায় করেছি। আমাদের প্রথম দাবি ছিল যে নিরাপত্তা না থাকলে আমরা কি করে কাজ করবো, প্রতিদিন যদি কর্মহীনতা এই আশঙ্কা নিয়ে আমাদের স্কুলে যেতে হয় তাহলে আমরা কি করে জাতির মেরুদণ্ডকে তৈরি করতে পারবো? সেটা বুঝে 7 বছরের আমাদের নিরাপত্তা স্থায়ীকরণ দেওয়া হয়েছিল, আমরা বলেছিলাম রিনিউয়াল সিস্টেম, হ্যাঁ প্রতি বছর রিনিউয়াল সিস্টেম যদি করেন, আজকে সরকার আছে কাল সরকার নাও থাকতে পারে, তখন বিরোধী সরকার এসে যদি মনে করে এদের সবাইকে ঝেঁটিয়ে বিজয় করবো, আমাদের লোকেদের আমরা এখানে রান করবো, এবং হতেও প্র্যাকটিক্যালি তাই, আজকে বামপন সরকার এই রিনিউয়াল সিস্টেমটা তুলে দিয়ে গেছিল বলে এবং 7 বছরের স্থায়ীকরণটা করে গেছিল বলে আমাদের এখনো শিক্ষকরা কাজকর্ম করছেন। আমরা ইনক্রিমেন্ট আস্তে আস্তে আমাদের এই যে বেতন কাঠামো নিয়ে আমরা যে সচ্চর হয়েছি, যেটা নিয়ে আমাদের মূল দাবি এখন, এই বেতন কাঠামোর দিকে তো একটু একটু করে অগ্রসরতার জন্যই তো এই জিনিসগুলো করেছিলেন। হ্যাঁ, যে আগে 3 বছর অন্তর 5% ইনক্রিমেন্ট এটা করা হলো, কারণ এইগুলোই তো কাঠামোর সঙ্গে ঢোকানোর জন্য ইপিএফ এর প্রপোজাল এরা এসে লাগু করতে বাধ্য হয়েছে, তাও কি করলো 15 সাল থেকে করলো, কিন্তু বামপন সরকারের সময় 9 সালে প্রপোজাল গেছিল যে এদের ইপিএফ দেওয়ার মতো একটা মানে আমাদের সর্বশিক্ষা মিশন থেকে সেরকম একটা স্ট্রাকচার করে ইপিএফ দেওয়া যেতে পারে, ফলে প্রপোজাল গেছিল তখন, তাহলে বামপন সরকারি পদক্ষেপ নিয়েছিল আমাদের ইপিএফে, ফলে এই সমস্ত জিনিসগুলো আমরা সে সময় পেয়েছিলাম, মাতৃত্বকালীন ছুটির থেকে শুরু করে সবকিছুই। দেখুন এই সরকার এসে সিসিএল ঘোষণা করলো, সেই সিসিএল দিতে পারলো না। আপনি পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে সহায়িকা বা এমএসকে যারা সম্প্রসারিতা আছেন বা অন্যান্য যারা আছে ভোকেশনাল আমাদের অন্যান্য যে সমস্ত এই রাজ্য সরকারের মানে দপ্তরের মধ্যে যারা আছেন, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, অফিস কর্মচারী, প্রত্যেকের মধ্যেই তো মানে মহিলা শিক্ষাকর্মী এবং শিক্ষিকারা আছেন, আজ পর্যন্ত তারা সিসিএলটা চালু করতে পারবে, তাহলে এটা বুঝতেই পারছেন এরা করবে না। এবং এদের কাছ থেকে আদায় করার জন্য আন্দোলন কি করে করতে হয় সেটাও সরকার পোষিত যে সংগঠন আছে দলের মানে সমর্থিত সংগঠন তারাও জানে না, তারা আন্দোলন তারা জানে যে ঘরে বসে শুধু বোধ হয় জহুজুর করে হাত জোর করলেই সব কিছু আদায় করা যায়, কিন্তু সেটা নয়, পথ নয়। তাহলে আমরাও বামফ্রন্ট আমাদের বন্ধু সরকার ছিল, আমরা ওই একই মতাদর্শী সংগঠন করি, আমরাও তাহলে সেটা করতাম, আমরা তা করিনি, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেছিলাম, প্রতিবাদী সমাবেশ করেছিলাম, বহু সমাবেশ হয়েছে। দিদি, জাতীয় শিক্ষানীতি তো কয়েক মাস পরেই চালু করতে চলেছে কেন্দ্র সরকার, এবং ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্য কিন্তু জাতীয় শিক্ষানীতির কথা মাথায় রেখে সমগ্র শিক্ষা শিক্ষকদের সামগ্রিক উন্নয়ন এবং আর্থিক উন্নয়নের দিকটা কিন্তু মানে দেখছে বা বড় পদক্ষেপ নিয়েছে, কিন্তু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ কিন্তু নেয়নি, কিন্তু জাতীয় শিক্ষানীতি যদি চালু হয় তাহলে সমগ্র শিক্ষা শিক্ষকদের ভবিষ্যৎ কি? দেখুন এখানে এটা খুব বিতর্কিত ব্যাপার, এখন আমরা জাতীয় শিক্ষানীতিটাকে আমরা মানছি না, জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে এটা নিয়ে আমরা সামগ্রিকভাবে আমরা সেই আওয়াজ তুলেছি,
শুধুমাত্র আমাদের সমগ্র শিক্ষা মিশনের কিছু শিক্ষক শিক্ষাকর্মীর উন্নতি বা অবনতি সেটার কথা ভেবে নয়, আমরা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দিকে চলে যাবে এই কথা ভেবেই কিন্তু আজকাল যে বললাম একটা চটজলদি তাৎক্ষণিক চিন্তা ভাবনা সেটা একটা যেমন সমাজের মধ্যে আসে, হ্যাঁ সরকারের পক্ষ থেকে তেমনি আবার একটা লং টাইম দীর্ঘকালীন একটা সুবিধা দেওয়ার বিষয় এটাও সরকার ভাবতে পারে। তাহলে দীর্ঘকালীন সুবিধার বা দীর্ঘকালীন শিক্ষা ব্যবস্থাকে মজবুত করা, শিক্ষার মূল্যায়নের বিষয়ে যাতে অবমূল্যায়ন না ঘটে সেই বিষয়ে দেখতে গেলে আমরা মনে করছি যে শিক্ষানীতিটা সঠিক হয়নি। কেন্দ্র সরকার এখন যেটা করলো সেটা সবটাই তাদের দিকে ঝোলটেনে করেছে। আর যদি বলেন যে তাৎক্ষণিক, আপনি কি পাচ্ছেন দেখুন, আপনার কি হলো দেখুন, সেটা বলতে গেলে দু চারটে তা তাৎক্ষণিক সুবিধা পাওয়ার মতো সব জায়গায় সব আইনের মধ্যেই সেটা থাকে, সব নীতির মধ্যেই থাকে, তাই সেরকম দু চারটে কথা বলা আছে ভালো কথা, কিন্তু সেই সেটাকে নিতে গিয়ে দীর্ঘকালীন অবস্থা খারাপ করে দেওয়াটা এটা মোটেই সমীচীন হবে বলে আমাদের মনে হয় না। আর এখনো পর্যন্ত তো এই রাজ্য সরকার তো বলছে, তারাও আমাদের মতোই বলছে তারা শিক্ষানীতি মানে না, কিন্তু এই তো 9:30 থেকে স্কুল শুরু হয়ে গেছে, হ্যাঁ বিদ্যালয়গুলো 9:30 থেকে আসার জন্য নোটিশ করেছে, এবং সেখানে সব থেকে দুঃখজনক পার্শ্ব শিক্ষকদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু কোনো কাজ নেই, অথচ একটা স্পষ্ট করেই কোনো গাইডলাইন দিতে পারলো না এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর যে যেতে হবে কি হবে না 16 তারিখ থেকে। যে আমরা জানেন যে আমরা চিঠি দিয়েছি, আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, হ্যাঁ তিনি ছিলেন না, যাই হোক তিনি ছিলেন না, আমরা সাক্ষাৎকারের জন্য চিঠিও দিয়েছি, এখন দেখা যাক উনি যদি কালকে তো সেই চিঠি নিশ্চয়ই পেয়েছেন, আমাদের সাক্ষাৎ করবেন বলে কিছু জানাননি, শুনেছি আমাদের চিঠি নাকি ফরওয়ার্ড করে নিতে আমাদের সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা অভিযানের দপ্তরে গেছে, কিন্তু সমগ্র শিক্ষা দপ্তরের আধিকারিকের কোনো ক্ষমতা নেই এই বিষয়ে কোনো নীতি নেওয়ার বা সিদ্ধান্ত করার। এবং দেখুন অন্যদিকে প্রাথমিকের যারা শিক্ষক, যেহেতু প্রাথমিক স্কুল বন্ধ সেখানে পার্শ্ব শিক্ষককে যেতে হচ্ছে না, উচ্চ প্রাথমিকে যারা আছেন সেখানেও তো 5 থেকে 8 অব্দি পার্শ্ব শিক্ষকরা কাজ করেন, তাদের যেতে হচ্ছে না, মানে দুরকম নীতি কি করে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে হয় এটাই তো আমরা বুঝে উঠতে পারছি। তাহলে বলুন এগুলো সবটাই আজকে এই রাজ্যের সরকারের এই দুমুখ নীতি, শিক্ষানীতির অভ্যন্তরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সবটাকে মাথায় রেখে আমরা মনে করছি যে আমাদের অবস্থা দিনের পর দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। দিদি আরেকটা যেটা বিষয়, বিভিন্ন রাজ্য কিন্তু হাইকোর্টে একটা কেস করে তারা কিন্তু একটা ফায়দা লুটেছে, বা সেখান থেকে তারা কিন্তু মানে তাদের সরকারকে বাধ্য করেছে, রাজ্য সরকারকে বাধ্য করেছে তাদের স্থায়ীকরণ বা বেতন কাঠামো দিতে। ইতিমধ্যেই কিন্তু আপনার সংগঠনের পক্ষ থেকে আপনারা একটা হাইকোর্টে কেস ফাইল করে রেখেছেন, সেই কেসের কি আপডেট যদি জানান। হ্যাঁ আমি প্রথমেই বলবো যে আপনার কাছে আমাদের সঠিক কথাটা এখনো নেই তথ্যটা, সেটা হচ্ছে যে হ্যাঁ ত্রিপুরা আমাদের সেখানেও হয়েছে মামলা, আমাদের পশ্চিমবঙ্গ যারা চুক্তিভিত্তিক শিক্ষক তারাও মামলা করেছিল ডিভিশন বেঞ্চ পর্যন্ত, তাদের মামলায় তারা জিতেছে এবং সেটা একদম রাজ্য সরকারকে একদম স্ট্রংলি মানে ভার্ডিক দেওয়া হয়েছে যে লাগু করতে হবে সমকাজে সমবেতন, কিন্তু রাজ্য সরকার এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে এবং সুপ্রিম কোর্ট এটার উপর স্টে অর্ডার দিয়ে দিয়েছে, ফলে রাজ্য কোনো রাজ্যই এখন আর সমকাজে সমবেতন এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য করতে পারবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় আমাদের পক্ষে আসছে। হ্যাঁ আচ্ছা, এবারে সেইটা এখন সুপ্রিম কোর্ট সময় দেবে, হিয়ারিং হবে, এই হিয়ারিং এর পরে যা দাঁড়াবে সেটা তখন আমাদের মেনে দিতে হবে। আমরা এখনো আশা রাখছি সুপ্রিম কোর্টই বলেছে সমকাজে সমবেতন দেওয়ার কথা, সুতরাং সুপ্রিম কোর্ট আমাদের মতেই বঞ্চিত করবে না, আমরা নিশ্চয়ই আমাদের এই সমকাজে সম, আর সুপ্রিম কোর্ট একবার বলে দিলে তো রাজ্যগুলো দিতে তখন বাধ্য, এবং এই কারণে আমাদের যে মামলাটা আছে সেই মামলাটা যিনি দেখছেন আপনারা জানেন যে আমাদের জুনিয়র এখন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত উনি আমাদের সঙ্গে আছেন, এবং হিয়ারিং এর সময় আমাদের মানে বিশিষ্ট আইনজীবী বন্ধু আইনজীবী আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি লড়েন, তিনি ইতিমধ্যে আমাদের 7 বার উঠেছে এটা, তার মধ্যে 5 বার উনি অ্যাপিয়ার হয়েছে আমাদের বিকাশটা, হ্যাঁ ফলে উনি এখনো আছেন, উনি লড়বেন এটা আমরা জানি, কিন্তু আমরা একটু দেখে নিতে চাইছি যে সুপ্রিম কোর্টের বিষয়টা কি দাঁড়ায়, এবং এখন এটা হাইকোর্টে গেলে হাইকোর্ট মেনশন নেবেও না, যেহেতু এটা সুপ্রিম কোর্টে চলে গেছে তো সুতরাং এখন এখানে মেনশন করতে চাইবে না, ফলে এটা আমাদের একটু সময় এতদিন সময় যখন আমরা
অপেক্ষা করেছি, আর একটু সময় নিয়ে আমরা অপেক্ষা করতে চাইছি, তবে আমরা মনে করি এটা আমাদের পক্ষে যায়। দিদি সব শেষ প্রশ্ন, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক SSKMSK বা সমস্ত যে সমস্ত সমগ্র শিক্ষা স্টাফ আছে, যে সমস্ত কর্মীরা আপনার সংগঠনে আছে, মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নই বলুন বা আরেকটা যে সংগঠন বা একটা মঞ্চ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ, এই মুহূর্তে কি ভাবছে? এখন দেখুন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ আমরা গত নির্বাচনের আগে পর্যন্ত আপনারা জানেন যে একটা বড় আন্দোলনের মধ্যে ছিলাম বা করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের এই মঞ্চটা নিয়ে সেইভাবে আলোচনা বসা বা আলাপ আলোচনার দিকে যাইনি আমরা। মানে এই মঞ্চের মধ্যে এখন কোন সংগঠনগুলি থাকবে না থাকবে সেটা আমরা এখনো আলোচনা যতক্ষণ না করবো ততক্ষণ তো এটা আমাদের বলা সম্ভব নয়। হ্যাঁ, সেই ডাক এখনো আমরা দিইনি, কারণ আমরা আমাদের নিজের নিজের সংগঠন থেকে নিজস্বভাবেই একক আন্দোলনই আমরা করছি, এবং আমাদের একটা মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের মধ্যেই দেখুন 7টা বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষাকর্মীরা আছে, এটাই তো একটা যুক্ত মঞ্চের মতো, হ্যাঁ, যদি একটা ইউনিয়ন রেজিস্টার্ড ইউনিয়ন। ফলে আমরা এই মুহূর্তে যেটা ভাবছি যে মানব সম্পদ উন্নয়ন সহায়ক ইউনিয়ন এক মাসের মধ্যেই একটা সিদ্ধান্ত নিয়ে তারা আন্দোলনে নামবে, এবং সেই আন্দোলনটা আমাদের দীর্ঘস্থায়ী আন্দোলনই হবে, আমরা মনে করছি না একদিন বা দুদিনের আন্দোলন বা একটু বড় আন্দোলনের দিকেই আমরা যাব। আরো এক মাস আমরা এখনো চিঠিপত্র দিয়েছি, আমরা আরো এক মাস একটু সরকারকে সময় দিচ্ছি, শিক্ষামন্ত্রী যদি এর মধ্যে আলাপ আলোচনায় বসেন ভালো, তাহলে আমরা আবার আর বড় আন্দোলনের মধ্যেই যাব। ঠিক আছে দিদি, ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।